দুর্গাপুজো 2024 কাকটিয়া বাস স্ট্যান্ড দুর্গাপূজা মণ্ডপ। আজকের ভিডিওটি থাকছে বন্ধুরা কাকটিয়া দুর্গাপুজো মণ্ডপ। এই কাকটিয়া বাজারে কিন্তু যে সমস্ত মানুষ দুর্গা ঠাকুর দেখতে আসে তারাই কিন্তু আসলে মা দুর্গা দর্শন করতে আসে, কারণ মানুষ যেখানে ভিড় করে প্রত্যেকটি জায়গাতে শুধুমাত্র প্যান্ডেল দেখতে, আর এই জায়গাটাতে মানুষ ভিড় করে মা দুর্গার সাদৃশ্য রূপ দেখতে, যা আমিও তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং কাকটিয়া থেকে যারা ভিডিওটি দেখছো অবশ্যই কাকটিয়াবাসীদের জন্য ভিডিওটি শেয়ার করে দেবে বন্ধুরা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। This video presented by Biswajit blog sat show nearby. আমরা একেবারে সোজা পৌঁছে গেলাম 73তম বর্ষে কাকটিয়া দুর্গাপুজো মণ্ডপ। আর এবছর এই প্যান্ডেলটি সুশুদ্ধ হয়েছে আমাদের পুরনো দিনে বাদ্যযন্ত্র হিসেবে সেই ধরনের কিছু জিনিসপত্র দিয়ে আমাদের পুজো মণ্ডপটি উপস্থাপন করেছেন এবছরে। 2024 সালে মহা অষ্টমীর পূর্ণ লগ্নে রাত্রি 12:45 যা কাকটিয়া দুর্গাপুজো মণ্ডপে ভিড় করেছে নানা জায়গা থেকে আসা মানুষ। তবে যে সমস্ত মানুষরা বড় বড় দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে যাও সেই ধরনেরই কিন্তু মানুষ এইখানে আসে না। এখানে মানুষ তারাই আসে যারা কিন্তু মা দুর্গার ভালোবাসা পায় এবং ভক্তি প্রদানে সনাতন ধর্মকে আগিয়ে নিয়ে চলে। তবে কিন্তু এই পুজো মণ্ডপটি মা কালীর মূর্তি রয়েছে 10খানা মূর্তি এবং 10টি হাত পা দিয়ে গঠিত মায়ের মণ্ডপ। এখানে দেখতে পাবেন আরও নানা ধরনের আমাদের দেবদেবীর মূর্তি রয়েছে। কাকটিয়া বাজার দুর্গাপুজো মণ্ডপে প্রতি বছরই কিন্তু একই রকমের মূর্তি গড়া হয়। আর সবথেকে আমাকে যেটি কাছে থাকে তিনি হলেন আমার কালীমা, যার 10খানা সাদৃশ্যময় সুন্দর এই মায়াবী মুখ দেখে আমার চলে যায় এই জীবনের সমস্ত পাপ এবং মায়ের ভক্তিতে আবর্তিত হয় সমস্ত জনগণ দেশবাসী। মা দুর্গা হলো আমাদের প্রকৃতিময়ের একটি আর্শজনিক মা, যা পৃথিবীর বনমাতা বলে পরিচিত থাকে আমাদের মা দুর্গা। মা কালী মা চণ্ডিকা হলো মা দুর্গার আরেকটি রূপ। তবে বিভিন্ন রূপে মা দুর্গাকে আমরা জেনে থাকি। বাঙালির একটি মায়ের নাম হলো মা দুর্গা, বাবা হলেন আমাদের দেবাদিদেব মহাদেব। মন্দিরে প্রবেশ করে সোজা ওপর দিকে তাকালে দেখতে পাবেন বারাবাড়ির মতো আমাদের পৌরাণিক দিনের কিন্তু দেবদেবী এবং ঋষি মুনিদের মূর্তি, যা করে রেখেছে একেবারে সুন্দরভাবে। প্রত্যেকটি জায়গাতে আমাদের দেখতে পাবে অসংখ্য দেবদেবীর রূপ, যেখানে ব্রহ্মা বিষ্ণু রয়েছেন ও অন্যান্য আরও দেবদেবী রয়েছেন। পুজো মণ্ডপের বাইরে বেরিয়ে গেলে দেখতে পাবে এখানে নানা ধরনের মেলার মতো জিনিসের দোকান বসেছে, যা আপনার বাড়ির আসবাবপত্র জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু অনেক আমাদের খেলনার দোকান থেকে শুরু করে বাড়ির নানা ধরনের জিনিসপত্র, ডেকোরেশন ও আমাদের আসবাবপত্র ব্যবহারিক জিনিসপত্র পাওয়া যায়। এখানে কাঁচের বাটি থেকে প্লেট থেকে শুরু করে অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।